খাবারের স্বাদ বাড়াতে কাঁচামরিচের ঝুরি মেলা ভার। খাবারের গন্ধ ও জাজ আনতে কাঁচামরিচ তরকারিতে দিয়ে থাকেন অনেকেই। এদিকে কাঁচামরিচের দাম হুটহাট করে বেড়ে যাওয়ার কারণে বাজার থেকে একসঙ্গে বেশি পরিমাণ কাঁচামরিচ কিনেন অনেকেই। তাতে একটি সমস্যা রয়েছে, মরিচ বেশি দিন রাখলে পচে যায়। তবে কয়েকটি কৌশল জানা থাকলে দীর্ঘদিন কাঁচামরিচ মজুত রাখতে পারেন অনায়াসে। আসুন জেনে নেই কাঁচামরিচের তাজা রাখার কয়েকটি কৌশল। এক, কাঁচামরিচ পলিথিনের ব্যাগে ভুলেও সংরক্ষণ করবেন না, কারণ কাঁচামরিচ পলিথিন ব্যাগে রাখলে দ্রুত পচে যেতে পারে। যদিও রাখেন তাহলে জিপার ব্যাগে রাখতে পারেন। দুই, কাঁচামরিচের বোটা থাকলে তা দ্রুত পচে যায়, তাই কাঁচামরিচ সংরক্ষণ করতে বোটা ছাড়িয়ে রাখুন। তিন, বাজার থেকে মরিচ কিনে পানিতে পরিষ্কার করুন, এরপর পানি শুকিয়ে ফ্রিজে একটি ঢাকনাযুক্ত বক্সে কাঁচামরিচ রেখে দিন। ঢাকনার আগে একটি কাগজ বা টিস্যু পেপার রাখতে হবে, এতে মরিচগুলো শুকনো থাকবে। কয়েকদিন পরপর কাপড়, কাগজ বা টিস্যু পেপার ভেজা মনে হলে বদলিয়ে নিতে হবে। চার, টিস্যু পেপার বক্সের নিচে রেখে তার উপরে একটি রসুন রাখতে হবে, তারপর মরিচগুলোকে বক্সে দিতে হবে। এভাবে মরিচ প্রায় 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। পাঁচ, অন্যান্য মশলা বা সবজির সঙ্গে কাঁচামরিচ এক জায়গায় রাখবেন না, মরিচ সবসময় আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, কারণ অন্যান্য মশলার আর্দ্রতা সংস্পর্শ এলে মরিচ পচতে শুরু করে। এছাড়া ব্লেন্ডার মেশিন দিয়ে পেস্ট করে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারেন। এটি করার সময় অবশ্যই লবণ দেবেন, তাহলে কাঁচামরিচের গন্ধ ঠিক থাকবে। এরপর ডিপ ফ্রিজে রাখলেই ভালো থাকবে। কাঁচামরিচ পুষ্টিগুণে ভরা, এতে ভিটামিন এ রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই কাঁচামরিচ। এছাড়া ভিটামিন কে রয়েছে কাঁচামরিচে। সব ধরনের মরিচে আছে ক্যাপসাইসিন নামক একটি উপাদান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।